আমি সবসময় বলি বাচ্চারা বাচ্চাদের কাছ থেকে শিখে। ফেদরিকা কোনো দিনই কমোটে বসে নাই, ও 3 বছর, ও এখন পর্যন্ত প্যাম্পাসই সব করে। কিন্তু সাইফা টয়লেট করতে বসছে, ওটা দেখে ও সাইফার সাথে যেটা শুচু করে সেটাই বসছে ও, কিন্তু প্যান্ট পরা। কিন্তু আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ আমার কথা বলতে দাও, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে বাচ্চারা বাচ্চাদের দেখে শিখে। যে বাচ্চারা আপনার পাম্পাস ছাড়ে না, মানে ডাইপার ছাড়ে না, তাদের অন্য বাচ্চারা যে টয়লেটে বসে সেটা দেখান, অন্য বাচ্চারা যে টয়লেট করে কীভাবে বসে টয়লেট করে সেটা দেখান। দেখবেন আস্তে আস্তে ওরাও বসবে। ও কিন্তু সাইফাকে দেখেই বসছে, মানে সাইফাকে দেখে এখানে বসে আছে। আমি এখন, হ্যাঁ এখন আমি ওকে নামতে বললো, নামবে না, নামো, নামবে না, নামো, নামবে না, ও নামে না। আমি একটু করে টান দিছি, ও নামে নেই, পরে আবার ব্যান ব্যান করে কান্নাকাটি করে আবার বসছে, মানে সাইফার সাথে সে বসে আছে। আবার সাইফা টয়লেট করলে, মানে মুখ দিয়ে যদি কোনো ধরনের চাপ দেয় তাহলে ও চাপ দেয়। এটা আসলে দেখানোর কিছু না, অনেকেই বলবেন এটা দেখানোর কি হইলো, কিন্তু এটা আমি, হ্যাঁ এটা আমি কেন বলছি, অনেক বাচ্চাদের এই প্রবলেম যে আপনারা ডাইপার ছাড়াইতে পারতেছেন না, অনেক বাচ্চাদের মাদের প্রবলেম যে আপনারা চেষ্টা করেও ডাইপার ছাড়াইতে পারতেছেন না। তাদের বলবো অন্য বাচ্চাকে দেখান, অন্য বাচ্চা যে টয়লেটে বসে বা আপনি যে টয়লেটে বসেন সেটা আপনি দেখান, অন্য বাচ্চাদের দেখান, তাহলে হোপলি, সব বাচ্চা এক না কিন্তু আশা করা যায় যে সে হয়তো বা অন্যজন একটা দেখে দেখে শিখবে। আমি চেষ্টা করতেছি ফেদরিকার প্যাম্পাস ছাড়ানোর, যদিও এটা আমার কোনো দায়িত্ব না, এটা আমার কোনো কর্তব্য না, তারপরেও আমি কিন্তু সাইফার সাথে ওরে মিশায় মিশায় সাইফার সাথে বসায় বসায় চেষ্টা করতেছি। এই মেসেজটা খুবই ছোট, তারপরেও আমি আপনাদের মেসেজটা দিলাম, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। কিন্তু সাইফা যা করে ও তাই করে, সাইফা ভাত খায় ও ভাত খায়, সাইফা পাস্তা খায় ও পাস্তা খায়, সাইফা ঘুমায় ও ঘুমায়, সাইফা যেটা করতেছে সেটাই করতেছে। ও দিনে 1 লিটার দুধ খায় এখন, হ্যাঁ আমাদের মতো করে। ফেদরিকা দিনে 1 লিটার দুধ খায়, কিন্তু আমার বাসায় ফেদরিকা আধা লিটার দুধ খায় না। কীভাবে খাবে, কারণ ও তো সারাদিন বিস্কিট ভাত পাস্তা রুটি এগুলো খায়, ওর পেট ভরা থাকে, সো দুধ খায় না। তো ওর বাবা প্রথমে 1 লিটার দুধ দিত, তো 1 লিটার দুধ আমার 2 দিন চলে যেত, কিন্তু এখন দেখা যায় 3 দিনও চলে যায়, মানে 3 দিনও 1 লিটার দুধ শেষ হয় না, কারণ ও সারাদিন 1 ফিটার দুধ খায়, আর আগে খাইতো 3 ফিটার 4 ফিটার অন্য জিনিস খায়, এই জন্য দুধ খাইতে ইচ্ছে করে না। বাচ্চারা বাচ্চাদের কাছ থেকে শিখে, বাচ্চাদের সাথে বাচ্চাদের মিশতে দেন। অনেক বাপ মা আমি দেখছি নিজেরাও মানুষের সাথে মিশে না, একাচুনির মতো থাকে, আর বাচ্চাদেরও মানুষের সাথে মিশতে দেয় না, আর শুধু বাচ্চাদের দোষ ধরে যে বাচ্চা এটা করে না, এটা করে না, এটা করে না, এটা করে না, এটা ভুল। বাচ্চা বাচ্চাদের পছন্দ করে, বাচ্চাদের মানুষের সাথে মিশতে দেন, বাচ্চাদের বাচ্চাদের সাথে মিশতে দেন, তাহলে বাচ্চারা অনেক কিছু শিখবে, অনেক কিছু জানবে। সাফওয়ানের বেলাও আমি সেটাই দেখছি, সাফওয়ান যদি অত বাচ্চা পায়নি, আমার এখানে কেউ নাই, কিন্তু সাফওয়ানরও আমি চেষ্টা করছি সবার সাথে মিশতে দেওয়া। ছোটবেলার থেকে যেখানে বাচ্চা ছিল আমি সেখানে নিয়ে গেছি, অন্য বাচ্চাদের সাথে মিশতে দিছি। আর সাইফার ক্ষেত্রে তো সাইফা পুরাই সাফওয়ানকে পাইছে, কপি করার চেষ্টা করছে, সাফওয়ানের সাথে সাথে সাইফা অনেক কিছু শিখে গেছে। আমার বাচ্চাদের খাবার নিয়ে কষ্ট হয় নাই, বাচ্চাদের ডাইপার নিয়ে কষ্ট হয় না, সব কিছু 1 বছর ছিল, 1 বছর পর ওরা আস্তে আস্তে সব ছেড়ে দিছে। তো এটা একটা প্রত্যেকটা মার জন্যই ছোট্ট মেসেজ, হয়তোবা অনেকের কাছে ভিডিওটা খারাপ লাগতে পারে, অনেকে নেগেটিভভাবে নিতে পারেন, আবার অনেকের উপকার আসতে পারে। যদি আপনি মনে করেন আপনার উপকার আসতেছে বা অন্য কারো উপকারে আসবে, ভিডিওটা একটা ছোট্ট শেয়ার দিয়ে দিবেন। তো বিরক্ত হইলে মাফ চাই, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।